ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে পত্রিকা বিক্রয়কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আজ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এ সময় উপজেলা চেয়ারম্যান আক্তরুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউনুল হক বিপ্লব সহ অনেকেই উপস্থিত ছিলেন এ সময় উপজেলার দশটি ইউনিয়ন ও পৌরসভায় প্রায় সাড়ে ছয় হাজার করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়